অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সফল পররাষ্ট্র মন্ত্রী ডাক্তার দীপমণি এমপি এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগ আয়োজিত আজকের এই সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়ন কার্যক্রমের জন্য আজকে এই অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আজকের প্রধান অতিথি মাননীয় এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহবুবুল আলম ফানি, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি, কিন্তু আসলে তিনি আপনাদের অতিথি নন, তিনি তো আপনাদেরই মানুষ, আপনাদেরই ভোটে নির্বাচিত, আপনাদের প্রিয়জন, যিনি আপনাদের পাশে সবসময় ছিলেন, সবসময় আছেন এবং ইনশাল্লাহ আগামী দিনেও আপনাদের পাশে থাকবেন, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী, 1/11 সেই দুঃসময়ের নেতৃমুক্তি আন্দোলনের অন্যতম নেতা জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। এই মঞ্চে আরও উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি শ্রদ্ধেয় জনাব আবুল হাসনাত ভাই, আছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক তথা ছাত্র নেতা জনাব শায়ে আলম মুরাদ, এবং আরও অনেক নেতৃবৃন্দ এখানে আছেন। আমি আর সময় সংক্ষিপ্ততার জন্য, কারণ এরপরে মাগরিবের নামাজের সময় হয়ে যাবে, আমি আর সকলের নাম উল্লেখ করছি না। আর এই মাঠে উপস্থিত এই কামরাঙ্গীরচরের আওয়ামী পরিবারের সকল সদস্যবৃন্দ, আপনাদের সকলকে আমি আমার সালাম জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আজকে সদস্য সংগ্রহ অভিযান এবং সদস্য নবায়ন এই কার্যক্রম, আমার আগে আমাদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগের ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল, তিনি বলেছেন যারা সদস্য হবেন, নতুন সদস্য হবেন, কেন হবেন, কিংবা যারা আছেন তারা কেন সদস্য, আওয়ামী লীগের সদস্য আমরা কেন? শুধুমাত্র আওয়ামী লীগ এই দেশের অন্যতম প্রাচীন দল, সবচাইতে বড় দল, শুধু কি সেই কারণে? এই আওয়ামী লীগ তার জন্ম হয়েছিল এই বাংলার মানুষের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। এই বাংলাদেশ আওয়ামী লীগের বিকাশ ঘটেছে এই বাংলার মানুষের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। এই আওয়ামী লীগ ভাষার আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, বাংলা ভাষাকে মাতৃভাষা, রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই আওয়ামী লীগ সেই পাকিস্তানের 23 বছরে বঙ্গবন্ধুর নেতৃত্বে সুদীর্ঘ সংগ্রাম শেষে বহু আত্মত্যাগের বিনিময়ে সেই 70-এর নির্বাচনে জনমানুষের বিপুল সমর্থন নিয়ে বিজয়ী হয়েছে। এই আওয়ামী লীগ 1971-এর মুক্তিযুদ্ধে সর্বাত্মক নেতৃত্ব দিয়েছে এবং সেই নেতৃত্ব দিয়েই এই বাংলাদেশকে স্বাধীন করেছে জনগণকে সঙ্গে নিয়ে। এই আওয়ামী লীগ জাতির পিতাবিহীন, বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে 21 বছর সামরিক শাসনের জাঁতাকলে পিষ্ট হয়েও আদর্শ থেকে বিচ্যুত হয়নি। তার কন্যার সুযোগ্য নেতৃত্বে 21 বছর পর 96 সালে আবার সরকার গঠন করে এই দেশকে
আবারও মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে নিয়ে গেছে। বাংলাদেশ প্রথমবারের মতো খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছে শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বের সময়ে আওয়ামী লীগের নেতৃত্বে। আমাদের দেশে বিদ্যুতের ইতিহাস 100 বছরের, কিন্তু সেই 100 বছরে মাত্র 1600 মেগাওয়াট তৈরি হয়েছিল, আর শেখ হাসিনার 14 বছরে সেই 1600 মেগাওয়াটের সঙ্গে যুক্ত হয়েছে আরও প্রায় 14,000 মেগাওয়াট। 100 বছরে হয় 1600 মেগাওয়াট, আর শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বে থাকলে, আওয়ামী লীগ দেশ পরিচালনার দায়িত্বে থাকলে 14 বছরে হয় 14,000 মেগাওয়াট। এটিই তফাত। এই বাংলাদেশে আমরা আবার দেখেছি 2001 থেকে 2006 আমাদের খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা, সেই সময় আমরা আবার হারিয়ে ফেলেছি। আমরা আবারও খাদ্য ঘাটতির দেশে পরিণত হয়েছি। আবার সেই 2009 ক্ষমতায় এসে শেখ হাসিনা আবার শুরু করেছেন, আবার আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ, এখন আমরা বিদেশেও রফতানি করি। আর সেই খাদ্যের যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের দায়িত্ব, সেই মন্ত্রণালয়ের নেতৃত্ব দেন আপনাদের নেতা। আজকে এই বাংলাদেশে একটি মানুষও না খেয়ে মরে না। আজকের এই বাংলাদেশে প্রতিটি শিশু স্কুলে যায়। আজকের এই বাংলাদেশে প্রতিটি শিশু বছরের প্রথম দিন নতুন বই পায়। আজকের এই বাংলাদেশে প্রতি 6,000 মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক আছে। আজকের বাংলাদেশের চেহারা বদলে গেছে। ডিজিটাল বাংলাদেশ, প্রতি মুহূর্তে এই ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করে মানুষ তার আয় রোজগার থেকে শুরু করে দৈনন্দিন সকল কাজকর্মকে সহজ করে ফেলেছে। সবসময় আমরা শুনতাম সরকার বলে সরকারের সেবা, রাষ্ট্রীয় সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করে। শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগের সরকার সরকারি সেবাকে, রাষ্ট্রীয় সেবাকে মানুষের হাতের মুঠোয় মোবাইল ফোনের মাধ্যমে পৌঁছে দিয়েছে। আজকে সব কাজ, বেশিরভাগ কাজ আপনি এই মোবাইল ফোনের মাধ্যমে করতে পারেন, এই মোবাইল প্রযুক্তির মাধ্যমে করতে পারেন। আজকের এই বাংলাদেশ সারা পৃথিবীর কাছে এক বিস্ময়। কি করে এই মাত্র 56,000 বর্গ মাইল জায়গার মধ্যে 16 কোটি মানুষ নিয়ে কি করে এই বাংলাদেশ এত উন্নতি করতে পারছে? এই বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে আমরা সমুদ্র জয় করেছি। একটি বুলেটও আমাদের খরচ করতে হয়নি, কোনো যুদ্ধ করতে হয়নি। এই বাংলাদেশ মানবতার, মানবিকতারও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে। এই মিয়ানমার থেকে যারা নির্যাতন নিপীড়নের শিকার হয়ে পালিয়ে এসেছেন, সেই প্রায় 6 লক্ষাধিক মানুষকে বাংলাদেশে আশ্রয় দিয়ে বাংলাদেশ আজকে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। কাজেই এই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের আদর্শ হলো গণতন্ত্রের আদর্শ, এর আদর্শ হলো অসাম্প্রদায়িকতার আদর্শ, এর আদর্শ হলো মানবতার আদর্শ, মানবাধিকার রক্ষার আদর্শ, এর আদর্শ হচ্ছে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমাদেরকে গড়ে তুলবার আদর্শ। এবং সেই জন্যেই আজকে এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অর্থনৈতিক উন্নতি থেকে শুরু করে সকল ক্ষেত্রে। আজকে নারীর উন্নয়নে বলুন, আজকে সামাজিক সকল উন্নয়ন সূচকে বলুন, বাংলাদেশ এগিয়ে গেছে, এগিয়ে যাচ্ছে। এই যখন বাংলাদেশের অবস্থা, যখন আমরা 71-এর যুদ্ধাপরাধীদের বিচার করছি, যখন বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার সম্পন্ন হয়েছে, যখন বিএনপি জামাত সহ অন্যান্য সরকারের তৈরি করা সকল জঞ্জাল
সব দূর করে শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন আমরা দেখি কিভাবে বিএনপি জামাত আবারও বারবার ষড়যন্ত্রের জাল বনে। আমরা দেখেছি গত 14 সালের নির্বাচনকে সামনে রেখে 2013, 14, 15 তারা কিভাবে আগুন সন্ত্রাস করেছে, মানুষকে নির্বিচারে পুড়িয়ে হত্যা করেছে, দেশের সম্পদ বিনষ্ট করেছে। এই হত্যাকারীদের, এই আগুন সন্ত্রাসীদের আমরা কি আর কখনো ক্ষমতায় দেখতে চাই? আমরা কি আর কখনো রাস্তায় এই ধরনের আগুন সন্ত্রাস দেখতে চাই? আমরা কি আর কখনো বাংলাদেশকে খাদ্য ঘাটতির দেশ হিসেবে দেখতে চাই? যদি না চাই, তাহলে আমাদেরকে প্রতি মুহূর্তে সজাগ সচেতন থাকতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের তৃণমূল পর্যায় থেকে একেবারে শীর্ষ পর্যন্ত আমাদের সকলকে সজাগ থাকতে হবে। আর ওই যে আদর্শের কথা বললাম, সেই আদর্শের সঙ্গে কোনো আপোষের কোনো জায়গা নেই। কাজে আজকে যে সদস্য সংগ্রহ এই কার্যক্রম, কোনোভাবেই যেন কোনো সাম্প্রদায়িক শক্তি, অপশক্তি, কোন স্বাধীনতা বিরোধী অপশক্তি বা তাদের পরিবার পরিজন, তারা কেউ যেন এই আওয়ামী লীগের পতাকা তলে কোনো রকম ভিন্ন পরিচয়ে এসে জুটতে না পারে। এই ব্যাপারে আপনাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। দেখবেন বিএনপির বা তাদের অঙ্গ সংগঠনের বা জামাত বা তাদের অঙ্গ সংগঠনের লোকজন নানান রকম ভোল পাল্টে আজকে আওয়ামী লীগে ঢুকবার চেষ্টা করবে। তারা ঢুকবার চেষ্টা করবে এই কারণে যে আগামী 1 বছর পরে নির্বাচন, তারা নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের ভেতরে অনুপ্রবেশ করে, আওয়ামী লীগের ভেতরে হানাহানি সৃষ্টি করে আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করার চেষ্টা করবে, আমাদের নেতাকর্মীদের মধ্যে সংঘাত ঘটাবার চেষ্টা করবে, নির্বাচনের আগে আমাদের দলের সুনাম নষ্ট করবার চেষ্টা করবে। অতএব সচেতন থাকবেন, সজাগ থাকবেন, কোনোভাবেই তারা যেন দলে অনুপ্রবেশ করতে না পারে। সামনে নির্বাচন, আমাদের প্রতিটি নেতাকর্মীকে প্রতিটি মানুষের ঘরে ঘরে যেতে হবে এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যে অর্জন, সে অর্জনের কথা মানুষের কাছে তুলে ধরতে হবে এবং সেই কথাকে প্রতিটি ঘরে ঘরে তুলে ধরার পাশাপাশি বিএনপি জামাতের যে দুঃশাসন, তাদের যে নির্যাতন, নিপীড়ন, সন্ত্রাস, সহিংসতা, জঙ্গিবাদ, সেই কথাগুলোকেও মানুষকে মনে করিয়ে দিতে হবে। এবং নির্বাচনে আমাদের নিজেদের ঐক্য অটুট রেখে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে প্রতিপক্ষকে নির্বাচনী ভোটের মাধ্যমে অবশ্যই যেন আমরা পরাজিত করতে পারি, সেই জন্য আমাদের প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে এবং একাগ্রভাবে কাজ করে যেতে হবে। আজকে আপনাদের কাছেই শুনেছি আপনাদের এই অঞ্চলের কি অভূতপূর্ব উন্নয়ন হয়েছে আপনাদের এমপির হাতে, যা আগের আগে কোনোদিন হয়নি। এই উন্নয়নকে অব্যাহত রাখতে হলে, আমাদের দেশের গণতন্ত্রকে অব্যাহত রাখতে হলে, সংবিধানকে সমুন্নত রাখতে হলে, আমাদের স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে হলে শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই, আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। অতএব আসুন আমরা সবাই মিলে মানুষের দ্বারে দ্বারে যাব, তাদের কাছে আমাদের অর্জনের কথা বলবো এবং তাদের মন জয় করে আমরা তাদের ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ আগামী নির্বাচনের মাধ্যমেও আবার শেখ হাসিনার সরকার প্রতিষ্ঠিত করব, এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব 2021 সাল পেরিয়ে 2041-এর উন্নত, সমৃদ্ধ, সুখী, শান্তিময় বাংলাদেশ গড়বার জন্যে। জাতির পিতার প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা জানাই। আপনারা জানেন জাতির পিতার 7ই মার্চের সেই অবিস্মরণীয় বক্তৃতা আজকে ইউনেস্কোর মাধ্যমে যে স্বীকৃতি পেয়েছে, বিশ্বের যে দালিলিক ঐতিহ্য তার অংশ হিসেবে আজকে বাঙালি গর্বিত।
আমাদের যত গর্ব যত অর্জন সবকিছুই এসেছে আওয়ামী লীগ বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কন্যার হাত ধরে এবং বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় এবং দৌহিত্রী সাইমা ওয়াজেদ পুতুল তাদের মাধ্যমে। এই একটি পরিবারের ত্যাগ তিতিক্ষার কথা এবং তাদের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীদের সারা দেশব্যাপী ত্যাগ তিতিক্ষার কথা আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি এবং সকল শহীদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানিয়ে জাতির পিতার প্রতি এবং 75-এর 15ই আগস্টের সকল শহীদ 71-এর সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আপনাদের সকলকে আমার আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এই অনুষ্ঠানের আয়োজকদের আমাকে আমন্ত্রণ জানাবার জন্যে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। শেখ হাসিনাই পারেন, শেখ হাসিনাই পারবেন, আওয়ামী লীগ পারে, আওয়ামী লীগই পারবে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।